হ্যালো বিয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা তো আমাদের ফোনে অনেক ধরনের রিংটোন ব্যবহার করি। সো আজকের এই ভিডিও থেকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজের নামে রিংটোন তৈরি করবেন, এবং সেই রিংটোনগুলো যদি আপনাদের ফোনে সেট করেন, যে কেউ কিন্তু আপনার ফোনের রিংটোনটি শুনে অবাক হয়ে যাবে। তো আপনি যদি আপনার নিজের নামে রিংটোন তৈরি করতে চান, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেল নতুন দর্শকে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো আমরা আমাদের নিজের নামে রিংটোনটি তৈরি করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। দেন আমি এখন ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন FDMR, ঠিক আছে? FDMR সার্চ করার পর দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি ওয়েবসাইট চলে আসে, ঠিক আছে? দেন আপনারা এই প্রথম নাম্বার ওয়েবসাইটের উপর টাচ করে দিবেন। প্রথম নাম্বার ওয়েবসাইটের উপর টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বক্স রয়েছে। দেন আপনারা যে নামে রিংটোনটি তৈরি করবেন ওই নামটি এখানে লিখে দিবেন। দেন আমি আমার নামটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামে অনেকগুলো রিংটোন চলে আসছে। তো আপনারা যখন আপনার নাম দিয়ে সার্চ করবেন অনেকগুলো রিংটোন চলে আসবে। দেন আপনারা এখান থেকে কীরকম রিংটোন বানাবেন এখান থেকে আপনারা পড়ে নেবেন। দেন আমি এখন ফার্স্ট নাম্বারে যে রিংটোনটি আছে তাসিম প্লিজ ব্যাক আপ দ্য ফোন নেম টেক্সট রিংটোন, ঠিক আছে? দেন আমরা ফার্স্ট নাম্বার যে রিংটোনটি আছে ওই রিংটোনের যে লিখেটি আছে লিখার উপর ক্লিক করে দিব। তো আপনারা যেরকম রিংটোন বানাবেন ওই রিংটোনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার একটু ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। দেন আপনারা ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা যখন ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু রিংটোনটি তৈরি হয়ে গেছে, আপনারা কিন্তু শুনতে পেয়েছেন। দেন আমরা এখন রিংটোনটি ডাউনলোড করার জন্য থ্রি ডট মেনু অপশনে দেখতে পাচ্ছেন, থ্রি ডট মেনু উপর ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটি অন রাখতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের ফোনে ওই রিংটোনটি ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা এখন আমাদের ফোনের ফাইল ম্যানেজারে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি যে রিংটোনটি আমরা ডাউনলোড করেছি তৈরি করেছি ওই রিংটোনটি আমার ফোনে সেভ হয়ে গেছে। তো আপনারা এখন আপনাদের ফোনের সেটিংসে গিয়ে দেখবেন যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অথবা সাউন্ড অ্যান্ড নোটিফিকেশন, ঠিক আছে, ওই অপশনটির উপর ক্লিক করে আপনারা এই রিংটোনটি আপনাদের ফোনে সেট করে নেবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে এক লাইক করবেন, আর আপনার ফোনে যদি এই রিংটোনটি সেট করতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।